আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল ইতালির রাজধানী রোম থেকে বলছি। তো আজকে খুবই সামান্য কিছু আপডেট আছে আমার হাতে। তার মধ্যে একটা ভালো আপডেট হলো, রোম শহর থেকে নোলোসা বিয়ের হয়েছে, তবে সেটা হলো সিজনাল ভিসা। তাও রোম শহরের ভিতর থেকে সেটা আবেদন করা না, রোম শহর থেকে বেশ কিছু দূরে, এটা অস্তিয়া মারের পা থেকে কয়েকটা আবেদন করছে, তার মধ্যে থেকে দু একটা উঠছে। তারা সরাসরি ইতালি থেকে আমার ইনফর্ম করছে, এটা বাংলাদেশ থেকে ইনফর্ম করে নাই, শুধু বলছে ভাই এটা ডিজিটাল একটা ই দিছে, আপনাকে চাইলে আমি দিব কিন্তু পেজে দিতে পারবেন না। সে ভয় পায়, কারণ হলো বিয়ে ফেসে যাওয়ার আগে যদি আবার এটা কোনো সমস্যা হয়। যাই হোক, আমি বলছি সমস্যা নাই, শুকর আলহামদুলিল্লাহ। রোম শহর থেকে আসলে পুরো 15 দিনের মধ্যে আমি কোনো আপডেটই দেইনি, তার মধ্যে অনেকদিন পরে সিজনাল ভিসার কিছু কাগজ উঠছে, দুই চারটা কাগজ উঠছে, তার মধ্যে একটা খবর নিশ্চিত আমি। তো আরেকটা উঠছে মালতোভা, সেটা এখানে আছে মালতোভা, আর ভেনিসেরও একটা কাগজ আছে এখানেই। অনেকে ভেনিস নিয়ে বলে কি চিল্লাচিল্লি করে, ভাই ভেনিস ভেনিস ভেনিস, ভাই ভেনিসে কোনো কাগজ উঠে না, আমরা যে দালালের কাছে জমা দিছি সে বলছে যে একটা কাগজ যদি আপনি প্রমাণ দিয়ে দেখাইতে পারেন তাহলে সে নাকি ডবল টাকা জরিমানা দিব। তা যারা এরকম বলে ভেনিসে থেকে কাগজ ওঠে না, তারা আমার সাথে যোগাযোগ করতে বললেন, আমার বেশি টাকা দেওয়ার দরকার নাই, আমার শুধু একটা সুইজারল্যান্ডে যাওয়া আসার টিকিট আপ ডাউন কাইটা দিলে হইব, বিমান টিকিট, কারণ হলো আমি তো প্রমাণ দিব এত কষ্ট করে ভেনিসের। আমাদের পেজেরই ভাই ব্রাদার তারা পাইছে, তো সেটা আমি এখানে দিলাম। পিসা থেকে 100 রুপে নুরস্তা উঠছে, এটা আমাকে ওই জায়গার যে বাঙালিরা এই বিজনেস করে তারা সরাসরি আমার পেজের সাথে কিছু ভাই আছে যারা ওইখান থেকেও জমা দিছে, প্রায় আরো কিছু এলাকা থেকে জমা দিছে। তো পিসার এক ভাই বলল যে ভাই তার রুমমেটই দুই তিনটা বিয়ে পাইছে তার আত্মীয় স্বজনের জন্য, তো পিসাতে অনেকগুলা নুরস্তা উঠছে, আর ফিরেন্স থেকেও উঠছে শুনছি, আর ইদানিং সব জায়গা থেকেই শোনা যাব। আর অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই কসেঞ্জা নিয়ে, আসলে কসেঞ্জারা এখন আমার কাছে কোনো ভালো আপডেট নাই, কারণ কসেঞ্জাতে অনেক বাঙালি জমা দিছে, কসেঞ্জার কোনো খবর নাই। তারপরে সিসিলিয়ার অনেকগুলা চার পাঁচটা মনে হয় খুব সম্ভবত প্রভুত্তর আছে, সেখানেও আমার কোনো ভালো আপডেট নাই, তবে আমি আশা করি দু একদিনের মধ্যে ভালো আপডেট পামো, কারণ ইদানিং নুরস্তা উঠতেছে ভালোই। তো দোয়া করি সব জায়গা থেকেই কাগজ উঠুক। যেসব কাগজ উঠছে এবং আমার পেজের ভাই ব্রাদার আমাকে শেয়ার করছে শুধু সেগুলাই বলছি, আমি কিন্তু ইতালির সব পেপত্তরার খবর জানি না ভাই, কারণ আমার পক্ষে সম্ভব না এবং কারো পক্ষে আমার ধারণা সম্ভব না নুরস্তা কোথায় উঠছে সম্পূর্ণ খবর নেওয়া। তো অনেকেই টিকা নিয়ে প্রশ্ন করে যে ভাই আমরা যে নুরস্তা উঠছি উঠে তারা আমরা জমা দিই, তো টিকার বিষয়ে কি করবো? ভাই আমি জানি মডার্না আর হলো ফাইজার এই দুইটা টিকা যদি দেন তাহলে ইতালি আসতে আসার পরেও কোনো ঝামেলা হবে না, যদি ওগুলো সার্টিফিকেট থাকে। আর চায়নার থেকে যে কিছু টিকা আছে, ইন্ডিয়ার কিছু টিকা আছে, যেগুলো আসলে ইতালিতে মানে ই দেয় নাই, পারমিশন দেয় নাই, অতএব আপনি ওই টিকা দিলে কি হবে না হবে সেইটা সবচেয়ে ভালো হবে, যখন আপনি বিএফএসে কাগজ জমা দিবেন তখন আপনারা জানিয়ে নেবেন যে ভিসা কমপ্লিট আপনার হাতে দিল, যে ভাই একটু টিকা সম্বন্ধে বলেন যে টিকাটা আমরা কি যাইতে পারবো না পারবো না। আর তারা যদি না বলে তাহলে অবশ্যই আপনি বুস্টার ফাইজার বা মডার্না দিয়ে সার্টিফিকেটটা সহ নিয়ে আসবেন, এটাই হলো আমার বেস্ট একটা সলিউশন। যারা বুস্টার না দিচ্ছেন তারা ফাইজার বা মডার্নার বুস্টারটা দিবেন, তাহলে আর সমস্যা হওয়ার কথা না। আর ভাই যে পরিমাণ কাতার, তারপরে দুবাই, সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে ভাই ভিজিট ভিসায় কিভাবে আসা যায়, এই ভিজিট ভিসা নিয়ে আমি দুইবার দুইটা ব্লক করছি, আমি যতই বলি তারা কিছুই বুঝে না। আজকে আবার খুব ভালোভাবে বলি, বাংলাদেশ থেকে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা আসতে যে পলিসি, আপনি সৌদি আরব থাকেন, দুবাই থাকেন, কাতার থাকেন, মালয়েশিয়া থাকেন, সিঙ্গাপুর, ঠিক একই পলিসি। এইখান থেকে আপনার আত্মীয় স্বজন বা কেউ যদি পয়সার বিনিময়ে আপনার একটা ইনভিটেশন লেটার বানায় দেয়, এবং ইনভিটেশন লেটারের সাথে আরো কিছু ফর্মালিটি আছে, যেমন ইনভিটেশন লেটার দিবে তার ডকুমেন্ট তার বাসায় থাকবে সেইটা আলোচ্য করতে হবে, প্লাস এটা তো করতেই হবে
ব্যাংক স্টেটমেন্টও তার দেখাইতে হবে, এবং আপনার সৌদিতে যারা আছেন বা পৃথিবীর যে দেশ থেকে আপনি আসতে চান অবশ্যই আপনার ওই দেশের ব্যাংকে ভালো একটা ব্যালেন্স থাকতে হবে, 10-20 লাখ টাকা, সেটা দেখাইতে হবে আপনি যখন এম্বাসিতে দাঁড়াবেন তখন, এবং আপনার পাসপোর্ট, এই আর কোনো কিছু লাগার কথা না। তবে ব্যাংক স্টেটমেন্ট সবসময় তারা চাবে, কারণ হলো আপনি যে ওই দেশে একটা ভালো চাকরি করেন, যে মাস গেলে আপনি 4,000-5,000 রিয়েল কামান, মানে বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ টাকা, তাহলে আপনার ভিসা পাইতে খুব সুবিধা হবে। আর যারা মনে করেন যে না আমি সরাসরি গেলে এমনি আপনাকে দিয়ে দিবে, তা কখনোই না ভাই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন।